গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসায় সবাইকে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে বন্ধুরা সোমবার আর এখন সময় নটা কুড়ি তো দেখো বাইরের কাজবাজ হয়ে গেছে তো জাননাগুলো এখনও আমরা ভালোভাবে বন্ধ করি না মানে ফুল বন্ধ করি না কারণ এখনও ভালোভাবে ঠান্ডা পড়েনি আর আমাদের ঘরটা যেহেতু অনেকটা গরম তো ওই জন্য জানলাগুলো এখনও বন্ধ হয় না একটু বেশি শীত পড়লে তখন পুরো জানলাগুলো পাল্লাগুলো ভেজানো হয় এই যে এনেছিলাম মানি প্লান্ট এর কিছু ডাল তো জলের মধ্যে দিয়ে রেখেছি জানি না কি কিনা তারপরে চলে এসেছি আমি একটুখানি কালকে রাতে চুল বেঁধে রেখেছিলাম তো তো চুলটাকে আর খোলা হয়নি তো চুলটাকে খুলে একটু বেঁধে নিই নাহলে তো সেই পাগলি পাগলি লাগবে দেখতে আমাকে তাই না এদিক থেকে চুল চুলছে ওদিক থেকে চুল চুলছে তো কদিন থেকে তো চুলটা আমার তেল দেওয়া চুল মানে শ্যাম্পু আর করাই হয়নি তো তাও তিন চার দিন হয়ে গেছে শ্যাম্পু করব করবো করে তো করাই হচ্ছে না আজ ভাবছি করবো কাল ভাবছি করবো আবার মনে হচ্ছে চান করতে গিয়ে দেরি হয়ে গেল এখন তো সকালে চান করি না তো থাক আজকে দেরি হয়ে গেছে জল চলে গেছে কলে আজ থাক কাল থাক করে তিন চার দিন কেটে গেল তো যাই হোক শ্যাম্পুটা এবার আমাকে করতেই হবে মাথাটা মানে মাথাটা ভীষণ চুলকাচ্ছে যে যেহেতু তিন চার দিন দিয়ে তেল দিয়ে রেখেছি তো আর শ্যাম্পু না করলে আর শান্তি পাচ্ছি না তো যাই হোক এদিকে কাজবাজ হয়ে গেছে বিছানা তোলা বাইরের কাজবাজ হয়ে গেছে এদিকে চুলটাও আজড়ানো হয়ে গেল এখন যাবো খাওয়া দাওয়ার দিকে বাবানও ঘুম থেকে উঠে পড়েছে আরও ব্রাশও করে নিয়েছে ওকে একটু উষ্ণ গরম জল করে দিয়েছিলাম তো হাফ গ্লাস মতো জল খেয়েছে আর আমি এখন দুধ দুধটা জাল দেবো দুধ তো বাবানকে দিয়ে দেবো দুধ বিস্কুট আমি একটু নিজের জন্য চা করে নেব আর লাস্ট তোমাদের বললাম সোমবার আজকে কিন্তু বাবানের স্কুল ছুটি ছিল কারণ হচ্ছে আজকে গুরু নানকের জন্মদিন সেই হিসেবে স্কুলটা ছুটি আছে তো ওই জন্যই আজকেও দেরি হয়ে গেল অনেক বেশি আর আমি একটু ঠোঁটে ভেজলিন লাগিয়ে নিলাম এই দেখো তো চলো এবার খাওয়া দাওয়ার দিকে যাব খাবার দাবার জোগাড় হবে জোগাড় বলতে দুধ চাল দেওয়া হবে চা করা হবে বিস্কুট থাকবে সাথে হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে হ্যালো বললাম বাবানের দুধ রেডি করে দিয়ে আমি নিজের জন্য একটু চা বসিয়ে দিয়েছি আজকাল যেন একটু দুধ চা খেতে বেশি ভালো লাগছে তো খাওয়া দাওয়া শেষে চলে এসেছি এই দেখো পরিষ্কার করার কাজে কারণ হচ্ছে অনেক দিন মোছামুছি করা হয়নি তো মোছামুছি করা হয়নি বললে ভুল করা হয় কিন্তু এই যে উপরে এসে এগুলো মুছতে হতো তো এইসব কাজগুলো প্রত্যেক দিন করা হয় না যেগুলো মানে যেগুলো আমি হাতে পাই সামনাসামনি ওগুলোই মোচা হয় তো তোমাদের সামনে তো আমি সত্যিটা সব সময় বলি আর আমি যতটুকু যা করি মানে পারলে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি যতটুকু পারি তো উপরটা মুছে নিয়েছি অনেকটাই নোংরা হয়ে গেছিলো আর এদিকে দেখো মিক্সচারটা পেরে নিলাম পেরে নিয়ে মিক্সারের পেছনেও বেশ একটু ঝুল জমেছে তো সব মিলিয়ে একটু পরিষ্কার করবো আজকে আর এখন কটা বাজে যায় এখন বারোটার বেশি বাজে যেহেতু রান্নাবান্নার চাপ নেই চাপ নেই বলতে একদিন রান্না করলে চিকেন পরের দিনটাও আমাদের যতটুকু থেকে যায় ওটা দিয়েই চালিয়ে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক একটু চিকেন বেঁচে গেছে তার সাথে আজকে করেছি গরম ভাত আর একটু পরে আমি কী করবো তো একটু বেগুন ভাজা করব। আমি আবার ভাজা পোড়া দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসি সে বেগুন ভাজা হোক পটল ভাজা হোক বা অন্য কোন রকম সবজি ভাজা হোক তো তার সাথে আমাকে একটু লঙ্কা ভেজে দিলে ভীষণ টেস্টি লাগে আর বেগুন ভাজা তো আমার খুবই ভালো লাগে তো যাই হোক রান্নাবান্নার চাপ নেই বলেই বুঝতে পারছো বারোটা কুড়ি বাজে যে এই টাইমে আমি মোছামুছি করছি তো এই ধোয়াগুলো করে তারপরে রান্নাঘরে যাব। একটু বেগুন ভাজা করব গরম জল করব বাবানকে চান করাবো আমি নিজেও চান করব। তো ছেলেরকেও আজকে চান করাতে একটু দেরি হয়ে গেল অনেকক্ষণ থেকে ফোনে কথা বলেছি দিদির সঙ্গে তারপরে এর সঙ্গে অনেকের সঙ্গে মায়ের সঙ্গে মা তো অসুস্থ তো মার সাথে একটু কথা বলি মারও ভালো লাগে তো এই দেখো মোছামুছি কাজগুলো ঝটপট করে করে নিচ্ছি আর বাবান তো পড়তে বসেছিল কিন্তু পড়তে বসে ও মন দিয়ে পড়ছে না তো ও একটু খেলাধুলাই করছিল নতুন একটা বল কিনেছে বুঝতে পারছ যতক্ষণ থাকবে ততক্ষণ বলটা নিয়ে খেলবে এর আগে কিন্তু বাবানকে আমি অনেকগুলো বল কিনে দিয়েছিলাম সব বলই ফাটিয়ে দেয় ফাটিয়ে দেয় বলতে ফেটে যায় এসব জিনিস তো আর থাকার নয় ঠিক না তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম এ ঘরের কাজ বাজ হয়ে গেছে মোছামুছি ঝাড়া পোছা মোটামুটি যতটুক করলাম আর ঝুলঝাড়ু দিয়ে উপরটা ঝাড়তে পারলে ভালো হতো কিন্তু আর সেটা এখন আর করলাম না যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর তাছাড়া বেলাতে একদম ঝাড়া মানে ঝাড়তে পারি না বাবানের তো আবার ধুলোবালি বালি ঝুলে অ্যালার্জি তো ও স্কুলে গেলে যেদিনকে সেদিন দেখি একটু সকালবেলার দিকে ঝুলঝা ভাবছি ঝেড়ে নেব তো কতক্ষণ আর বাইরে ঘুরবে জোকে বের করে দিয়ে আমি বলো ঝুল ছাড়বো ওই জন্য আর করলাম না আপাতত সাইডটা পরিষ্কার করে নিলাম আর এখন ঘরটাও ছাড় দেওয়া হয়ে গেল চলে যাব রান্নাঘরের দিকে জলটাও বুঝতে পারছো এসেছে অনেকক্ষণ হয়ে গেছে আর জলটা দিয়ে তো আমাকে জানো করতে হবে তাই না তো যাই হোক ঘরটা ছাড় দিয়ে নিয়েছি এবার তোমাদের এই রান্নাঘরে যাব তোমাদের বললাম তো বন্ধুরা আশা করছে আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফুল ভিডিওটা দেখে আমাকে একটু সাপোর্ট করো কেউ কিন্তু স্কিপ করো না আর চলে এসেছি এদিকে প্রি স্কুলে নিয়েছি দেখো বললাম বেগুন ভাজবো তো একটা বেগুন নিয়ে চলে যাই আর বেগুনের ভেতর পোকা হলে না সত্যি খুব খারাপ লাগে ভালো লাগে না একদম তো কি করা যাবে বেগুনের ভেতর যদি পোকা হয় উপর দেখে কি করে বুঝবে বলো তো একটা বেগুন নিয়ে যেয়ে চলে যাচ্ছি গিয়ে এখন বেগুনটা ভাজা করে নিই তো আজকের বেগুনটাতে বন্ধুরা একদম পোকা হয়নি আমি তো মাঝখান থেকেই কেটে দিয়েছিলাম কারণ বেগুন পোকা হলে বেশিরভাগই মাঝখান করেই হয় ওই জন্য মাঝখান থেকে কেটে দেখতে গেছিলাম দেখি কি হলো দেখলাম না বেগুনটা সত্যি খুবই ভালো আরে দেখো একটাও বেগুন হয়নি ভাজা বসিয়ে দিয়েছি দেখে খুব ভালো লাগলো আর সাথে লঙ্কা ভাজা হবে বাগানেরও তো বেগুন ভাজা খেতে আমার মতন ভালো লাগে আমারই তো ছেলে কি বলো কিন্তু ওর তো আবার বেগুনে অ্যালার্জি আছে তো যাই হোক এক পিস পিস করে দিই আর আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা ভীষণই মেঘলা কালকের মতো তো ভালোভাবে রোদ বেরোয়নি এদিকে কলেও দেখো জল আছে এখনও পর্যন্ত আর অল্প কিছু বাসনও আছে এখন বাজে দেখো বারোটা চল্লিশ তো ঘড়িটাও তোমাদের দেখিয়ে দিলাম আর আমার এদিকের বেগুন ভাজাটাও রেডি হয়ে গেছে তো এই বেগুন ভাজাটা নামিয়ে নিলাম আজকে বুঝতে পারছে খুব বেশি বাসনও নেই আর যেহেতু বান্না করিনি ওই জন্য মোছা ধোয়াটাও সেরকম আমি করবো না কোনো রকম হালকার মুছে নিয়ে যাব। তো যেদিন দেখবে রান্না বান্না থাকে তো মানে থাকে না সেদিন না সত্যি নিজেকে খুব হালকা মনে হয় আ কি ভালো লাগে মন থেকে তো খাওয়ার সময় কিন্তু আরও ভালো লাগে তো যাই হোক আমি বেগুন ভাজা দিয়ে খেতে ভালোবাসি তো ওই জন্য কোনো অসুবিধে নেই যদি বেগুন ভাজাটা দিয়েও বলে কেউ যে আজকে আর কিছু নেই তো তার সাথে চার পাঁচটা লঙ্কা ভাজা দিয়ে দাও ব্যাস আমার আর কিছু লাগবে না এ হচ্ছে ব্যাপার তো এই যে তোমাদের বললাম আজকে আর সাবান দিয়ে মোছামোছি করব না যেহেতু বান্না সেরকম কিছু হয়নি আর এখন আমি বসিয়ে দেবো একটু গরম জল তো হাঁড়িটা মেজে নিয়ে এসে গরম জলটা বসিয়ে দিয়ে তারপরে বাদ বাকি বাসনগুলো মাজবো তারপর বাসনগুলো মাঝতে মাঝতে বাবানের জন্য গরম জল হয়ে যাবে ওকে একটু তেল মাখিয়ে নিয়ে এসে চ্যান করিয়ে দেবো ওকে চ্যান করিয়ে দিয়ে আমি নিজেও চ্যান করে নেবো এই হচ্ছে ব্যাপার তো এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁড়িটা মেজে নিচ্ছি কারণ হচ্ছে আর বোঝব না এখন এই পায়ের সমস্যা হওয়াতে বসা আর ওঠা এটা যে কতটা কষ্টকর সে শুধু যার ব্যথা হয়েছে সেই জানে তো জানি না এই যে হাড়ুটাতে যে কি হয়ে গেল আমার হঠাৎ করে হঠাৎ কোথায় বলছি দু তিন সপ্তাহ হয়ে গেছে তো যাই হোক ওষুধও কিন্তু অনেক খেয়েছি কোনো ওষুধেই কোনো কাজ দিচ্ছে না তো আর কী করা যাবে এখন ভাবছি নতুন আরেকজন ডক্টরবাবু আছে আমাদের এখানে পিআরসি বলে একটা ইয়ে আছে তো ওখানে একজন ডাক্তারবাবু বসে মানে সার্জন ডাক্তার তো ওনার কোনো ভিজিট লাগে না উনি সপ্তাহে একদিন লাগে তো ভাবছি ওনাকে গিয়ে দেখিয়ে আসবো উনি মঙ্গলবার করে বসে তো তো আমার পাটায় কি হলো কি বলো তো পা ছাড়া চলাফেরা করতে পারবো না বলো আর আমার চলাফেরা না করলে আমার ছেলেটার পেছনে দৌড়াবে কি আমার ছেলের পেছনে দৌড়ানোর মতো কেউ নেই তো ওই জন্য আমার ভাবছি ডাক্তারটা দেখিয়ে দেখি ডাক্তারবাবুকে একবার দেখিয়ে আসবো মঙ্গলবার করে তো সেই ডাক্তারবাবুকে দেখাতে গেলেও সমস্যা মানে তিনবার ধরে সেখানে যেতে হবে একবারই হাঁটতে পারছি না তিনবার একবার ভোরবেলা গিয়ে নাম লেখাতে হবে উনি আবার পনেরো জন মাত্র প্রেজেন্ট দেখেন সপ্তাহে একদিন বসেন তো বুঝতেই পারছো পনেরো জন দেখেন মানে আটটার মধ্যে গিয়ে লাইন দিতে হবে পনেরো জনের মধ্যে থাকলে তবে আমি দেখাতে পারবো ডাক্তারবাবুকে তো যাই হোক ও ঘরে কাজ বাস সেরে চ্যান করে চলে এসেছি এ ঘরে আর আমি লাগাচ্ছিলাম ক্রিম তো বাবানকে বলছিলাম চলো একটু লাগিয়ে দিই বললো না নিজের কাজ করো আমি নিজেরটা নিজেই করব তো ছেলে আমার বড় হয়ে গেছে দেখো মুখে ক্রিম লাগিয়েছে তারপর চলে এসেছি ভাত বেড়ে নিয়েছি বন্ধুরা এই দেখো বাবানের ভাত আমার ভাত চিকেনটাকে গরম করেছি আর এই হচ্ছে বেগুন ভাজা সাথে আছে লঙ্কা ভাজা এই দেখো তিনটে লঙ্কা নিয়েছি এবারের লঙ্কাগুলোতে কিন্তু বেশ ঝাল আর লঙ্কায় ঝাল হলে না খেতে বেশ মজা আমার তো ভীষণ ভালো লাগে ঝাল ঝাল লঙ্কা খেতে নুন দিয়ে আর লঙ্কা দিয়ে ঝালঝাল করে ভাতটা মেখে নিয়েছি আর এবার বেগুন ভাজা ভেঙে ভেঙে ভাতটা খেতে আহ কি মজা দারুণ লাগে তো চলো খাওয়া দাওয়া শেষে পরে আবার আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষে দেখো একটা দিদি এলো প্রসাদ দিয়ে গেল। মানে লক্ষ্মীনারায়ণের পুজো হয়েছে চিমনি দিয়ে ফল দিয়ে ছিল তারপর প্রসাদটা খেয়ে চলে এসেছি বেশ কিছুক্ষণ বাজে এখন বাজে কটা যেন পনে চারটে মতো বাজে আর এই দেখো আকাশটা একবার দেখাচ্ছি বাইরে একদমই রোদ নেই আর আমি সিঁড়িতে বসে আছি আর বাবান খেলছে বল দুপুরে আজকে আর ঘুমানো হলো না বেশ কিছুদিন হয়েছে দুপুরে ঘুমাই না এই দেখো আমি সিঁড়িতে বসে আছি তখন বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে চলো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো সব সময়ের জন্য আমাকে একটু বেশি করে সাপোর্ট করো চলো টাটা আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে